শাহ টেবিলে বসে খাওয়া নাকি ঠিক নয় মাটিতে বসে খাওয়া নাকি শুননা এই কথা কি সঠিক হ্যাঁ কিছুটা সঠিক সেটা হচ্ছে নবী সাল্লাহিস হাদিস এসেছে লাম আলা মাথা মুস্তাদ আহমদ হাদিস এসেছে মিসকাতে আছে এবং তিলমুজিতেও আছে নবী সাল্লাম কখনো উঁচু জায়গায় বসে এরকম চার পাওয়ালা এরকম টেবিলে বসে আল্লাহ রসুল সাল্লাম খান নাই মূলত সেই যুগে এইভাবে টেবিলের উপরে বসে খাওয়ার সিস্টেমও তেমন একটা ছিল না তবে রসুল সাল্লা সাহেব খেয়েছেন মাটিতে বসে সাধারণ মানুষ হারাল আমরা তো একটু মাথা উপরে উঠলে আমাদেরকে আর কে পায় দেখেন না কোনো বক্তা যদি একবার ইন্টারনেটে ফেমাস হয় তার মানে ওনার কোনো একটা বক্তব্য যদি ভাইরাল হয়েছে আরে বাপরে বাপ ওনার কাছে যেতে দাল আর চোদ্দোটা লাগে ঠিক না তারপর আসলে সাক্ষাৎ করা যায় না ওনাকে দাও কত সিস্টেম কত মোট কত গেছি কিছু ঠিক না আমরা আল্লাহ মাপ করুন একটু উপরে উঠলেই আল্লা আমাকেও ক্ষমা করুন বলে আমিন আল্লামাকে এই ধরনের অহংকার থেকে মুক্ত করুন বলে আমিন পৃথিবী বাংলা সারা পৃথিবীর সমস্ত আলিমকে এই ধরনের অহংকার থেকে আল্লাহ মুক্ত করুন তো আমরা একটু উপরে উঠলেই আমাদের অহংকার এসে যায় যেখানে সেখানে বসে খেতে পারি না নিচে বসে খাওয়া যায় না রসুল সাল্লাহিসাল্লাম সোভাহর আল্লাহ সারা জীবন তিনি মাটিতে বসে খেয়েছেন এবং সাহাবিদের সাথে এমনভাবে মিশতেন যে কে মুর সালিন কে মদিনার প্রেসিডেন্ট আর কে মদিনার প্রেসিডেন্ট নয় বুঝারই উপায় থাকে না এত মিশে যেতেন সাহাবিদের কাঁধের উপরে হাত রাখতেন রানের উপরে শুয়ে আল্লাহ যেতেন কত মোহব্বত কত মিশ কত ভালোবাসা ওই যে একটা হাদিস তোমরা শুনেছ কিরা এক সাহাবি বক্তব্য দিচ্ছেন মিশকাতে হাদিসটি আছে আত্মার কি মতির কিতাব এসেছে তো বক্তব্য দিতে তিনি ইউজ হে কুহুম হাসাচ্ছেন সাহাবীদেরকে হাসাচ্ছেন তো ওই সাহাবি বক্তব্য দিতে গিয়ে হাসাচ্ছেন আমরা মাঝে মধ্যে কথা বলতে গিয়ে হাসাই তো ওই সাহাবি হাসাচ্ছেন মজমাটা খুব সুন্দর জমে গেছে রসুল সাল্লাহ ইসলাম এসে ফাতা আনা হো তার পিঠে একটা খোঁসা দিয়ে বলছেন প্রশংসা করলেন মাসাল্লাহ খুব ভালোই তো বক্তব্য দাও আমরা অনেক সময় প্রশংসা করি না তো প্রশংসা করেছেন ওই সাহাবি পরে বললেন ইস্তাবির নি আর রসুল আল্লাহ আপনি আমারে খোসা দিয়েছেন আমিও আপনাকে খোসা দিব আপনি আমাকে দিয়েছেন ছাড় নাই প্রতিশোধ নিব আর ইসলামের বিধান তুমি আমাকে খোসা দিলে আমি আমি যদি বলি যে আমাকে আমি আমাকেও সুযোগ দিতে হবে তোমাকে সুযোগ দিতে হবে এটা হচ্ছে প্রতিশোধ কে কেসাস তো রসুল ইসলাম বললো ঠিক আছে আমি রাজি আছি দাও তোমায় তুমি আমি তোমাকে খোঁসা দিয়েছি তুমি আমাকে দাও প্রতিশোধ নাও বলছে হবে না আপনার গায়ে চাদর আছে কাপড় আছে আর আমার গায়ে কাপড় নাই আপনার গায়ে যেহেতু কাপড় আছে ওই কাপড় খুলতে হবে আমিও খালি গায়ে ছিলাম আপনিও খালি গায়ে খালি গায়ে দিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড়টা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ এরপরে বললেন ইয়া রাসূল আপনি আমার দিকে তাকিয়ে আছেন আপনি তো আমার পিছে খোঁচা দিয়েছেন আমি আপনার পিছনে খোঁচা দিব পরে আল্লাহর রাসূল বললেন ঠিক আছে তাহলে আমি সামনের দিকে তাকাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনের দিকে তাকিয়েছেন আল্লাহু আকবার সাদাসিদে জীবন কাকে বলে নম্রতা কাকে বলে ভদ্রতা কাকে বলে ভালোবাসা কাকে বলে আরে ভাই অহংকার দিয়ে মানুষের বাহবা পাওয়া যেতে পারে কিন্তু নম্রতা দিয়ে মানুষের কলিজার ভালোবাসা পাওয়া যায় ঠিক কি না অহংকার দিয়ে কখনো মানুষের অন্তরে ভালোবাসা পাওয়া যাবে না রসুল তার সারা জীবনে তিনি যার সাথে জীবনে একবার কথা বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবীকে কখনো ভুলতে পারে নেই আরে আমি আমার কথা বলছি আমি আমার কথা বলছি আমিও বা আমরাও রসুলের সে আদর্শ গ্রহণ করতে পারি নাই রসুল সাল্লাহ ইসলামের কথা বলার যে বাদুর্যতা ভালোবাসা আল্লাহ যেন আমাকে সহ পৃথিবীর সমস্ত আলেমকে সকল মুসলিমকে সেটা দান করে আমি তো বলতে চাচ্ছিলাম যে কি মায়া কি মোহব্বত কি নম্রতা কি ভদ্রতা কি আন্তরিকতা বলে রসুল্লাহ সামনে ফিরেন তিনি মদিনার প্রেসিডেন্টের কথা বলছি রাষ্ট্রপ্রধানের কথা বলছি আল্লাহ রসুল্লাহ সামনের দিকে ফিরলেন ওই সাহাবী আল্লাহ রসুলের পিঠে খোসা দিবে দূরে থাক পুরো পিঠের মধ্যে চুমু দেওয়া শুরু করেছে ল পুরো পিঠের মধ্যে চুমু আল্লাহ রসুল বলল সাহাবি তুমি তো বলেছ যে প্রতিশোধ দিবা এখন দেখছি চুবু দিচ্ছ রসুল আল্লাহ আপনি কেমনি বিশ্বাস করলেন যে আমি আপনার পিঠে খোসা দিয়ে আপনাকে কষ্ট দিব আমি তো চেয়েছি এটাই সুযোগ খুঁজছি যে আপনাকে কখন জড়িয়ে ধরে আপনাকে একটু আদর করতে পারবো আজকে সেই সুযোগটা পেলাম এই জন্য সেই সুযুগে আজকে আপনাকে আপনাকে জড়িয়ে ধরেই আমি আদর করলাম সোহান আল্লাহ পড়তে যাচ্ছিলাম যে নম্রতা কাকে বলে রসুলস সারা জীবনের আদর্শটাই হচ্ছে নম্রতার আদর্শ তিনি কখনও অহংকার শিকার নাই নিজে অহংকার করতেন না এই জন্য তিনি মাটিতে বসে খেতেন আপনিও যদি রসুলের শেষ সুন্নাকে অনুসরণ করে মাটিতে বসে খান এটা অবশ্যই শূন্য হবে তবে যেহেতু এই যুগে অনেক ক্ষেত্রে মাটিতে বসে খাওয়ার সে সুযোগ পাওয়া যায় না হোটেলে গেলে আপনার জন্য চেয়ার টেবিল ছড়িয়ে সে কি আপনাকে মাটিতে বসার ব্যবস্থা করে দিবে না এই জন্য এই আর এগুলো হচ্ছে ওই খাদ্যাভ্যাস খাদ্য অভ্যাস এবং আপনার রসুল্লা আদুতি এই যে সকল সূন্য আছে সেগুলোর ক্ষেত্রে একটু ছাড় আছে যেমন রসুল সাল্লাহ আসলাম বসে জুতা পরতেন হাদিসে এসেছে আল্লাহ রসুল জুতা পরতেন কীভাবে বসে এখনও সেই সুন্নার উপরে আমল করা জরুরি কখন যখন আপনি শু আছে না শু অথবা বুট জুতা সেগুলো পড়ার জন্য দাঁড়িয়ে পড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি একটা চেয়ার বা টেবিলে বসে পড়া হয় তাহলে পড়া পড়তে একটু কী হয় আরামদায়ক হয় তো সেই জুতাগুলো আপনি বসে পড়েন আর সব জুতা দাঁড়িয়ে বসে পড়তে হবে এমনটা আবশ্যক নেই তো এই খাবার দাবার বা এই জাতীয় ক্ষেত্রে আপনার এই সমস্ত সূন্যায় একটু কি আছে ছাড় আছে তবে রসুলসাল্লাহসাল্লামকে অনুসরণ করে যে আপনি মাটিতে বসে খান আপনি সেই স্বভাব পাবেন সূন্য আদায় হবে সূন্যার স্বভাবটা পাবেন ইনশাআল্লাহ